হেই গাইস, তোমাদের সবাইকে ওয়েলকাম মাইনক্রাফটের আরেকটা নতুন এপিসোডে। গাইস, তোমরা জানো আমি সোলো সার্ভাইভাল স্টার্ট করেছি মাইনক্রাফটের ভিতরে, আর আমরা ভাই অনেক কিছু শুরু করেছি। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, এইখানে আমরা এর আগের এপিসোডে চাষবাস করার জন্য একটা জায়গা বানিয়েছিলাম, যেখানে আমি অনেক কিছু চাষ করেছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ, এখন ফসল কাটার মতন হয়ে গেছে, আর দেখতে কতটা জোস লাগছে ভাই। আর ওদিকে জায়গা আমি আরও বাড়িয়েছি, এখানে আমরা ফার্মিংও করতে পারবো, অনেক কিছু করতে পারবো। তার সঙ্গে সঙ্গে গাইস, আজকের এপিসোডে আমরা একটা মডার্ন হাউস বানাতে যাচ্ছি, ঠিক আছে? মানে অনেক বেশি সুন্দর হবে ঘরটা। তো আজকে আমরা এই জায়গাটা করে একটা সুন্দর বাড়ি বানাবো, যেটাতে ব্যালকনিও থাকবে। মানে বুঝতে পারছো আজকের এপিসোডটা কতটা মজা আসতে চলেছে। তার সঙ্গে সঙ্গে গাইস, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বাক্স দেখতে পাবে, আর আমি অফলাইনে কিছু চেঞ্জিং করেছি। এই দেখো সিঁড়িটা বানিয়েছি, অবশ্যই তোমরা আমাকে বলো কেমন লাগছে। আর এইখানে আমি একটা চেস্ট রেখেছি, যার ভিতরে গাইস অনেক কিছু আমাদের আছে। আর এই সাইড দেখতে পাচ্ছ আমি জায়গাগুলো সমান করেছি, কত সুন্দর বিউটিফুল বিউটিফুল হয়ে গেছে না। এখন আরও আমি কিছু আপডেট করেছি, যেটা আমি তোমাদেরকে দেখাতে চাই। এই সাইডটা আমি একটা সিঁড়ি বানিয়েছি ভিলেজের ভিতরে ঢোকার জন্য। আর এই সাইডে গিয়ে আমরা এইখানে গাইস, তোমরা যদি দেখো, এখানে আমি একজনকে আটকে রেখেছি, যার সঙ্গে গাইস আমরা ট্রেড করতে পারবো, ঠিক আছে? আমরা ট্রেডও করতে পারবো, তো আমরা করবো ট্রেড করে তোমাদেরকে দেখাচ্ছি। তাকে আমি আটকে রেখেছি, কারণ ভিলেজারটা যদি মরে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে আমার। আর তার সঙ্গে সঙ্গে গাইস, এখানে দেখতে হবে কিছু কিছু চেঞ্জিং আমি করেছি। যেমন কি এখানে কুমড়ো লাগিয়েছি ভাই, যেগুলো আমরা এইভাবে কাটবো না, কেটে না আমরা বিক্রি করতে পারবো, আর সেখান থেকে পয়সা দিয়ে আমরা আর্মার বাগেরে কিনতে পারবো। মানে অনেক কিছু করেছি ভাই, অফলাইনে আমি অনেক খেটেছি, আর খেটে খেটে করেছি। দেখতে পাচ্ছ কুমড়ো উমড়ো লাগিয়ে ভাই একাকার করে দিয়েছি, আর এখানে কুমড়োগুলো কাটি আর কেটে কেটে ভাই কোথায় বিক্রি করে দেখবা। তার আমি কুমড়োগুলো কেটে নিই ফটাফট, এভাবে হচ্ছে কুমড়োগুলো কাটি, কেটে হচ্ছে আমরা বিক্রি করবো হচ্ছে এই দেখো এই এই ভিলেজারটার কাছে আমরা বিক্রি করে। আর এটাকে গাইস আমরা আপগ্রেড করেছি। তো প্রথমত সবাই প্রথমে গাজর নিচ্ছিল আর বিট নিচ্ছিল, এখন গাজর বিট দিয়ে শুরু করে গাইস দেখো কত কিছু নিয়েছে। আস্তে ধীরে না গাইস, এটাকে আমরা মাস্টারে তৈরি করব, ঠিক আছে? তো এর কাছে আমি কুমড়ো বিক্রি করতে পারবো। এই দেখো গাইস কুমড়ো বিক্রি করে দেখতে পাচ্ছ গাইস আমরা এখানে ইমরান পাচ্ছি, মানে পয়সা পাচ্ছি, ঠিক আছে? এখন আর কুমড়ো নেবে না, না ভাই আর কুমড়ো নেবে না, দেখতে পাচ্ছ তো? এই দেখো কুমড়ো আর নেবে না। তো আমরা গাজর বিট এগুলো অনেক কিছু বিক্রি করতে পারবো এর কাছে, আর কিনতেও পারবো ভাই, দেখতে পাচ্ছ অনেক কিছু কিনতে পারবো। ওকে, আস্তে আস্তে এটা না মাস্টারে পরিণত হয়ে যাচ্ছে, হয়ে গেছে মনে হচ্ছে, যাই হোক লেভেলের আপ হয়ে গেছে। তো আমি চাই না ভাই এটাই মরে যাক। তো চলো গাইস, আজকের এপিসোডে আমরা এক কাজ করবো, সেটা হচ্ছে আমরা আজকের এপিসোডে ঘর বানাবো, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছ আমরা একটা সুগার কেন পেয়েছিলাম, যেটা আমরা এখানে লাগিয়ে দিয়েছি। আর এখান থেকে উঠিয়ে আমরা এটা আবারও লাগাতে পারবো, যেমন কি আস্তে ধীরে আমাদের ভাই আমি একটাই পেয়েছিলাম, একটা থেকে দুটো হয়েছে, দুটো থেকে কটা হয় তোমরা তো জানোই। এখানে গাইস আমি ছাড়া আগে আমরা ফসল টুলো না কেটে নিই, ঠিক আছে? এ দেখো গাইস গাজর কতগুলো হয়ে গেছে আর আলু কতগুলো হয়ে গেছে ভাই, আমরা পাঁচটা আলু দিয়ে শুরু করেছিলাম আর পুরো আলু ভর্তি হয়ে গেছে। তোমাদেরকে দেখায় দাঁড়াও, আমি ফসলগুলো আগে তুলে নিই। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ ভাই, আমি এখানে পুরো ক্লিন করে দিয়েছি, দাঁড়াও আরও একটা বাকি আছে। আর এখানে দেখতে পাচ্ছ পুরো ক্লিন হয়ে গেছে আমাদের ফার্মটা। তো চলো আমরা এখানে ফটাফট রাখি, আর দেখতে পাচ্ছ কত কিছু হয়ে গেছে। তো চলো আমরা এগুলো রেখে দিই ফটাফট। আর গাইস তোমরা আমাকে বলো ভাই, বীজগুলো যেগুলো এক্সট্রা আছে এইগুলো আমি কী করতে পারি ভাই? বেকার বেকার আমার এখানে ফুল হয়ে যাচ্ছে, তো এগুলো আমাকে দেখতে হবে যে কী করা যায়। তার সঙ্গে সঙ্গে চলো গাইস, এরপরে হচ্ছে আমরা লাগাবো হচ্ছে আমাদের পুরো ক্ষেত্রে, ঠিক আছে? তো চলো আমরা সরফাস না আলু দিয়ে শুরু করি ভাই। আমরা চার থেকে পাঁচটা আলু দিয়ে শুরু করেছি, আর আজকে আমাদের কাছে অনেক বেশি আলু হয়ে গেছে, ঠিক আছে? তো চলো গাইস আমরা ফটাফট না এগুলো কমপ্লিট করে নিই। ওকে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমাদের পুরো ক্ষেত এখানে রেডি হয়ে গেছে। আর এখান থেকে চাইলে আমি এখন ট্রেডও করতে পারবো, কিন্তু ট্রেড এখন করবো না। তো চলো আপাতত এক কাজ করি, আমাদের আজকের ভিডিওতে হচ্ছে গাইস ঘর বানাতে হবে, ঠিক আছে? ধরো আগে না আমি যে ইমরানগুলো পেয়েছি না সেগুলো দিয়ে ট্রেড করে আছে, তাহলে আমাদের এখানে আপডেট হয়ে যাবে। যেমন কি দেখো গাইস, এখানেও আমি ট্রেড করতে পারবো, কিন্তু দরকার নেই আমাদের, দরকার হচ্ছে আরে আরে স্যার 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 স্যার। তো আমি এর কাছ থেকে না এরকম কিনে কিনে না এরকম করে কিনে কিনে গাইস আমি এটাকে লেভেল বাড়াচ্ছি, যাতে আমাদের আয়রনের জিনিস দেয়। তাহলে না আমাদের আয়রন খুঁজতে না ঘন বারবার যেতে হবে না, ঠিক আছে? তো এই দেখো আমি এখানে যতগুলো কিনছি এখানে আস্তে আস্তে আপডেট হচ্ছে, ধরো এগুলো একটু কিনে নিই। তো এইগুলো আমরা কিনে নিই। ওকে চলো, আমাদের কাছে আর কিছু নেই। তো আস্তে আস্তে না গাইস দেখো এর পরের এপিসোডে তোমরা আয়রনের জিনিস দেখতে পাবে আই থিঙ্ক। তো অনেক কিছু মজা আসতে চলেছে। অ্যান্ড চলো ফটাফট আমরা এগুলো রেখে দেবো। দেখো কত টেট করেছি ভাই এখানে, আমি কত টেট করেছি, এরকম টেট করে করে টেট করে করে গাইস বানিয়েছি। যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো, দেখো কতগুলো। তো এগুলো আমরা কাজে লাগাবো ভাই, এই এলাকা সব সমান করতে হবে, সেই জন্য আমি এগুলো নিয়েছি, ঠিক আছে? তো আজকে গাইস এখানে আমি বাড়ি করবো। তো চলো সবার ফার্স্ট এক কাজ করি, আমরা কাঠ দিয়ে তো বাড়ি বানাবো। ওকে তো চলো আমরা নিয়ে নিলাম। আর আপাতত গাইস আমাদেরকে কী করা লাগবে আমি তোমাদেরকে যদি বলি, তো আমরা ভাবছি না ওক দিয়ে হচ্ছে গাইস আমরা প্লেয়ার করবো,
তার সঙ্গে সঙ্গে গাইস আস্তে ধীরে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আমাদের ঘরটা থাকবে আর তার সঙ্গে সঙ্গে ব্যালকনি থাকবে, আরো অনেক কিছু করবো, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো ঘরটা আমি কোথা দিয়ে শুরু করবো গাইস? ঘরটা আমরা যদি এই পজিশনে বানাই না তাহলে অনেক বেশি সুন্দর লাগবে। আমাদের এখানে ক্ষেত আছে, এখানে ফার্মও করবো, আর এদিকে ভিলেজাররাও আছে। চলো চলো গাইস আমরা স্টার্ট করে ফেলি। তো চলো আমরা ঘর বানানোর জন্য আমরা ভাবছি এখান থেকে স্টার্ট করবো। লেট সি গাইস, আমরা এখান থেকে, হ্যাঁ এখানে অনেকটা জায়গা আছে। চলো গাইস আমরা এখান থেকে স্টার্ট করি। একটা, ওকে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। একটা দুটো তিনটে, তিনটের গ্যাপ দিয়ে দিয়ে বানাবো গাইস, ঠিক আছে? তিনটের গ্যাপ দিয়ে দিয়ে বানাবো, তো আশা করি গাইস দেখতে ভালো লাগবে। ওকে তিনটের গ্যাপ দিলাম, একটা দুটো তিনটে, আবার এখানে, ওকে। তো চলো আমাদের এখানে তো হয়ে গেছে। আরে ভাই এটা কি আমাদের এর ভিতরে পড়বে? জানি না ভাই, দেখতে হবে গাইস। আমাদের মনে হয় এগুলো সরাতে হতে পারে, ঠিক আছে? হিসেবে তো আমার ঠিকই আছে। ওকে তো আমাদের তেমন কি দেখতে হচ্ছে, প্লেয়ার তো আমাদের হয়ে গেছে ঘরের, ওকে ঠিক আছে? এক দুই তিন, ওকে গাইস আমাদের সব ঠিকই আছে। এরপর আমাদেরকে কি করতে হবে গাইস, এইগুলোকে না এইভাবে কানেক্ট করতে হবে, ঠিক আছে? চলো গাইস আমি কানেক্টগুলো করে দিই। সব কটাতে আমাদের কানেক্ট করতে হবে যাতে আমাদের দেখতে অনেক বেশি সুন্দর লাগে। অ্যান্ড এইভাবে এইভাবে আমরা কানেক্ট করে দেবো। আর গাইস ঘরটা হবে পুরো কাঠের, তো অনেক বেশি মজা হতে চলেছে, ঠিক আছে? আর অনেক সুন্দরও লাগবে। চলো গাইস আমরা এখানে কানেক্ট করে দিই। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে সিঁড়ি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে উপরে উপরে উঠবো আর এখান থেকে আমরা ঘরে এন্ট্রি করবো, ঠিক আছে? এদিকের ভিউটা দেখো, এদিকের ভিউটাও দেখো। তো এরপরে না গাইস আমাদের হচ্ছে এইগুলো গাইস ভর্তি করতে হবে, ঠিক আছে? তো আরে ভাই অ্যাকচুয়ালি আমি ঘরটা উঁচু করেছি কেন, যাতে কোনো জম্বি বেগারে না উঠতে পারে আর কোনো ভয় না থাকে, ঠিক আছে? তো চলো গাইস আমরা না ঘরটা এইভাবে ভর্তি করে দেবো। আর ভর্তি করে তারপরে গাইস আমরা, এটা হচ্ছে, এটা হয়ে গেছে আমার ব্যালকনি, ঠিক আছে? এখান থেকে আমি এদিকে দেখতে পাবো, এখান থেকে পুরো ভিলেজ দেখতে পাবো, খেতো আমি এই সাইডটা অল্প অল্প দেখতে পাবো, ঠিক আছে? চলো লেটস গো গাইস, আমরা এগুলো ফটাফট ভর্তি করে দিই। তো আমাদের দেখতে পাচ্ছ নিচটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপরে তো ভাই আবার কাজ শুরু হয়েছে, ঠিক আছে? এইখান থেকে উপরের দিকে আমাদের উঠতে হবে, ঠিক আছে? চলো একটা দুটো তিনটে চারটে, ওকে এটা হচ্ছে আমাদের মেন ঘর হবে, ঠিক আছে? তো চলো গাইস আমরা এগুলো ফটফট ফটাফট করে দিই। এরকম করে চারটে করে আমাদের উঠতে হবে, ঠিক আছে? তো চলো আমি এগুলো করে নিই। তো ভাই আমি না প্লেয়ার কমপ্লিট করতে করতে যেমন কি দেখতে পাচ্ছ আমার কাছে কাঠ নেই, তো আমাদেরকে আবারও গাছ কেটে আনতে হবে, কিচ্ছু করার নেই। তো এখানে আমি গাছ কেটে নিয়ে চলে এসেছি। অ্যান্ড চলো আমরা ফটাফট এখানে চারটে দিয়ে দিই। চারটে দেওয়ার পর না গাইস সেম আমাদের এইভাবে এইভাবে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এইভাবে কমপ্লিট করতে হবে, কেন এই দিকে হবে হচ্ছে আমাদের ঘর, ওকে? আর এই দিকটা আমাদের ব্যালকনি হবে, তো ওইদিকে আমরা লাগাবো না, আমরা জাস্ট কমপ্লিট করবো হচ্ছে এইগুলো, ওকে? যাই না ভাই ঘরটা কেমন হবে তোমরা আমাকে কমেন্টে বলো, ঠিক আছে? ভিডিওটা পুরো দেখার পর যে আমাদের ঘরটা কেমন হচ্ছে। অ্যান্ড এই সাইড দিয়েও আমাদের গাইস কমপ্লিট করা লাগবে। তো আমাদের দেখতে হচ্ছে ঘরের ডিজাইনটা কিরকম হতে চলেছে। এইদিকে একটা দরজা থাকবে, এদিক দিয়ে ঢুকবো, ঠিক আছে? সবকিছু আমি কমপ্লিট করে দেখো। তার আগে ভাই আমি ঘুমিয়ে আসি, নাহলে ভাইরা আমাকে এসে মেরে দেবে জম্বি ভাইরা এসে, ঠিক আছে? চলো ফটাফট ঘুমিয়ে নিই। আর আমাদের ঘরটা জাস্ট দেখো ভাই, একটা আলাদাই ভিউ লাগবে, আলাদাই মানে দারুণ লাগতে চলেছে, ঠিক আছে? তো চলো গাইস আবারও কাজে লেগে ফেলি। আমরা এখানটায় হচ্ছে, ওকে এরকম করে দিলাম যাতে আমাদের এখানে ছাদ হবে, ঠিক আছে? চলো আমি ছাদটা ফটাফট কমপ্লিট করে নিই। তো ভাই দেখো আমাদের ঘরটা কিছুটা এরকম দেখতে হবে, কিন্তু এখানে একটা হচ্ছে এখন মাটি আছে। তো মাটিগুলো কেন দিচ্ছি তোমরা বুঝতে পারছো, নাহলে ওখানে কাজ করা যাবে না, ঠিক আছে? আরেকটু ওয়েট করো গাইস, আমি ছাদটা আরেকটু কমপ্লিট করে নিই, কেননা ভাই অনেক বেশি টাইম লাগছে। তো যদি তোমাদের ভালো লাগে না এখন এই পর্যন্ত, তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও গাইস, আর আমাকে কমেন্টে বলো ঘরটা কেমন হচ্ছে। আর পুরো লাস্টে গিয়ে দেখো ঘরটা কতটা সুন্দর, আর ডেকোরেশন বাগারা অনেক কিছু হতে চলেছে, তারপর দেখো কেমন লাগবে, ঠিক আছে? তো চলো আর কমপ্লিট করে নিই। উফ ভাই প্রায় দু ঘন্টা খেলার পর আমার যে ঘরের লুকটা এসছে দেখো জাস্ট ওয়াও লাগছে। এখনো মতো কমপ্লিট হয়নি কিন্তু, কমপ্লিট এখনো বাকি আছে, জাস্ট দেখো ভাই কত সুন্দর লাগছে। অ্যান্ড চলো গাইস এক কাজ করি, আমরা এখানে গ্লাস নিয়ে নেবো, ঠিক আছে? আমাদের তো দরজায় লাগবে নাকি গ্লাস, মানে জানলায় লাগবে। আর এখানে আমি একটু চেঞ্জিং করেছি, আরও দেখতে সুন্দর হবে, ঠিক আছে? আরও দেখতে সুন্দর হবে। তো এই দেখো গাইস আমি যদি এখানে গ্লাস দিয়ে দিই না, তাহলে না দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এই দেখো এই জানলাতে আমরা এখানে হচ্ছে কাঁচ লাগিয়ে দেবো, ঠিক আছে? যাতে আমাদের দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই দেখতে পাচ্ছ আমি পুরো আরপার দেখতে পাচ্ছি আর কত সুন্দরও লাগছে। অ্যান্ড চলো আরও গ্লাস লাগবে ভাই এই সাইডে। আর আমাদের দরজা লাগবে গাইস, এখান থেকে দরজা আমরা বানাবো। আর দেখো ভাই এখানে আমাদের অনেকগুলো রুম আছে, সুন্দর লাগছে বেশ। এই উপরটা আমি ঠিক করে দেবো, তা নিয়ে তোমাদের চিন্তা নেই, এই উপরটা ঠিক করে দেবো। আর এই সাইডে দেখতে পাচ্ছ সুন্দর একটা ব্যালকনি, যেখান থেকে আমরা ভিলেজার দেখতে পাবো, এই দিক দিয়ে আমরা জঙ্গলও দেখতে পারবো, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে গাইস এই সাইড দিয়ে যদি আমরা যাই, এই সাইড দিয়ে গেলে আমি এখান থেকে ক্ষেতও দেখতে পারবো, ঠিক আছে? তো অনেক বেশি আর ভাই প্রায় দু ঘন্টা খেলা লেগেছে এইটুকু কমপ্লিট করতে। তো চলো এক কাজ করি, আমরা গ্লাস কি হয়েছে, হ্যাঁ
অ্যান্ড আমরা হচ্ছে ক্লাস লাগিয়ে দেবো যাতে আমাদের আরও দেখতে আরও ভালো লাগে, ঠিক আছে? চলো 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 চলো, আমরা এখানে ক্লাসটা লাগিয়ে দিয়েছি আর এইগুলো তো আমরা ক্লাসেস লাগিয়ে দেবো, এদিক দিয়ে পুরো খেতে আমি দেখতে পারবো, ঠিক আছে? অ্যান্ড চলো গাইজ, এখন না আমাদেরকে এই মাঠের ভিতরে থাকতে হবে না, ওকে? মাঠের ভিতরে আর থাকতে হবে আর আর লাগবে না তো, ওকে? ঠিক আছে, আমাদের আর লাগবে না, পুরোটাই আমরা করে ফেলেছি। আর এই সাইডে না আমাদেরকে আরও অনেক কিছু করা লাগবে, আমাদেরকে ব্যারিকেড বানাতে হবে, তার সঙ্গে সঙ্গে ওইখানেও আমাদেরকে করতে হবে। আর একটা জিনিস, এই সাইডটা যদি আমরা ভর্তি করে দিই এখানে না, তাহলে হচ্ছে আমাদের মানে দেখতে খারাপ লাগবে না, ঠিক আছে? এটা আমরা করব, বাট তার আগে এই সাইডটা দেখি তো। ওকে, তো এখানে নিচটাও আমরা ভর্তি করে দেবো, ঠিক আছে? চলো আমরা এখানে নিচটাও ভর্তি করে দিই। অ্যান্ড এইভাবে যদি আমরা নিচটা ভর্তি করে দিই না, তাহলে দেখতে ভাই নিচ থেকেও খারাপ লাগবে না, ঠিক আছে? এই দেখো গাইস কত সুন্দর লাগছে। ওকে, তো এখানে গাইস এখানে আরও অনেক কাজ আছে, ঠিক আছে? এখানে আরও অনেক কাজ আছে। আচ্ছা, এখানে কি আমরা কিছু করতে পারবো? এই জায়গাটা তো পুরো ফাঁকা লাগছে, দাঁড়াও তো। এইখানে যদি একটা ইয়ে দিয়ে দিই, তাহলে এই জায়গাটা আমাদের ভর্তি হয়ে যাবে। দেখতে কি ভালো লাগছে? হ্যাঁ, দেখতে ভালো লাগছে, বাট এই সাইডেও কি দেওয়া লাগবে? না, এই সাইডে দেওয়া লাগবে, এই সাইডে অলরেডি দিয়ে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে ভাই, কিন্তু এই জায়গাটা কেমন লাগছে? ঠিক আছে, এই জায়গাটা আমরা পরে কিছু দেখে নেব। তো চলো গাইস, আমরা এরপরে কী করবো? আমাদের ঘরে দরজা লাগাতে হবে। তো দরজা একটা, দুটো, তিনটে, চারটে দরজা আমাদের বানানো লাগবে। লেটস গো গাইস, আমরা চারটে দরজা বানিয়ে নিই। ওকে, তো আমাদের দরজাও বানানো হয়ে গেছি, তোমাদেরকে বলে দিই। তো চলো গাইস, আমরা দরজাগুলো লাগিয়ে দিই আর দেখি কেমন লাগে। ওকে, একটা, দুটো, তিনটে, চারটে লাগবে। আচ্ছা, আর একটা দরজা লাগবে। ঠিক আছে, এখানটা আমরা দরজা লাগালাম। হ্যাঁ, এখান থেকে খুলতে পারবো। অ্যান্ড এই দিক দিয়ে আমরা লাগাতে পারবো, এখান থেকে খুলতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা এখানে একটা দরজা লাগিয়ে দিই। আপাতত নর্মাল দরজা লাগাবো, ঠিক আছে? অ্যান্ড এখানে তো লাগবে আরেকটা দরজা, তো লাগবে আমাদের। ওকে, আরেকটা দরজা আমরা বানিয়ে নিই। আরেকটা দরজা আমরা লাগিয়ে দিয়েছি, যেমন কি দেখতে পাচ্ছো, ওয়াও কি লাগছে। ওকে, দরজা তো আমাদের লাগানো হয়ে গেছে, কিন্তু এইখানটাতে আমাদের এরকম করে, ওকে, এই ব্যারিকেড দেওয়া লাগবে যাতে আমরা পড়ে না যাই, ঠিক আছে? আমি তো বারবার ভাই পড়ে যাই। তো এই হচ্ছে ব্যারিকেড, আর এই হচ্ছে আমাদের ব্যালকনি। কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে বলো। আরও অনেক কিছু লাইট বাগার, আরও অনেক কিছু লাগাতে হবে রে ভাই, অনেক কিছু লাগাতে হবে, ঠিক আছে? তো এই তো সবাই শুরু হয়েছে, দাঁড়াও ভাই, এটা আস্তে আস্তে আমরা অনেক বেশি ডেকোরেশন করব। ওকে, তো এইখানে আমাদের হয়ে গেল। আর আমরা যদি এখান থেকে এখানে লাগাই, না দেখতে ভালো লাগছে না ভাই। তো এখানে আমি ভাবছি অন্য কিছু করব, ঠিক আছে? দাঁড়াও, চলো গাইস, আমরা হচ্ছে সিঁড়ির জন্য এক কাজ করি। আমরা যদি এইগুলো লাগিয়ে দিই না, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এইগুলো লাগানোই যাই, চলো একটা এগুলো লাগিয়ে দিলাম, আর এখানেও লাগিয়ে দিলাম, এখানেও লাগিয়ে দিলাম, ঠিক আছে? বাদ বাকি চলো এরপর আমরা ইউজ করে দেখি। হ্যাঁ ভাই, এগুলো তো ভালো লাগছে দেখতে। ওহ ওয়াও, ওকে গাইস, দেখতে পাচ্ছ? বেশ ভালো লাগছে, ওয়া ওয়া ওয়া, বেশ ভালো লাগছে। এরপর না আমাদের লাইটও লাগাতে হবে। তো লাইটের জন্য চলো আমরা, আমাদের কাছে কি ইয়ে আছে? হ্যাঁ, আয়রন 21টা আছে। এরপর আমরা লাইট বানিয়ে নিই, ঠিক আছে? চলো আমরা কটা লাইট বানাবো, যে কটা হয়, ঠিক আছে? আমরা দুটো, তিনটে, চারটে, পাঁচটা, সাতটা, সাতটা লাইট হলো, সাতটা লাইট হলো, ঠিক আছে? তো লাইটগুলো আমরা লাগাবো আর আরও অনেক কিছু, ঠিক আছে? তাহলে দেখবো রাতের ভিউটা কেমন লাগে। আগে না আমরা এক কাজ করি, আমরা নিচটা না বেড়া দিয়ে দিই, ঠিক আছে? না হলে ভাই বলা যায় না কে কোথা দিয়ে চলে আসে, ঠিক আছে? এর ভিতরে জম্বি বাগানে চলে আসতে পারে। তো আমরা এই জায়গাটা বেড়া দিয়ে দেবো, যেটা দেখতে অনেক বেশি জোশ লাগবে, ঠিক আছে? অ্যান্ড এখানে বেড়া দিয়ে দিই। আর এখানে আমরা ফুল গাছ অনেক কিছু লাগাতে পারি, ঠিক আছে? এটা আমরা ফসলের যে জিনিস, দেখো আমরা ওইখান থেকে কাটবো আর এখানে আমরা অনেক কিছু রাখতে পারবো, ঠিক আছে? লেটস গো গাইস, আমাদের ঘরটা তো সেই লেভেলের হচ্ছে। ওকে, তো এখানে আমরা করে দিলাম, এখানেও করে দিই। তো আমাদের পুরো গোটাটা কি ঘেরা হয়ে গেছে? না ভাই, এই সাইডটা বাকি আছে। ওকে, তো মোটামুটি গোটাটা আমাদের ঘেরা হয়ে গেছে। আর আমি এক কাজ করব, আমরা যদি দরজাটা এই সাইড দিয়ে রাখি, হ্যাঁ এই সাইড দিয়ে তো রাখাই যায়। ধরো ধরো এখানে দরজাটা লাগাবো আমি, অ্যান্ড এখানে দরজাটা লাগিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমি এইভাবে আসতে পারবো। আর এরপরে হচ্ছে আমাদের লাইট, ঠিক আছে? আরে বৃষ্টি পড়ছে। ওকে, একটা এখানে হয়ে গেল, একটা আমরা এখানে লাগাবো, তার সঙ্গে সঙ্গে একটা আমরা এখানে লাগাবো, ঠিক আছে? সামনেটার ভিউটা আলাদা হয়ে যাবে। আর ও আচ্ছা, আমাদের এই কাজগুলোও করতে হবে। কোথায় গেল তারা? এই কাজগুলো আমাদেরকে করতে হবে। তার আগে ব্যালকনিতে আমরা একটা লাইট যদি লাগাই, আমরা এখানে লাগাবো, ঠিক আছে? পুরো ব্যালকনিটা দেখতে পাচ্ছে উজালা উজালা হয়ে গেছে। আর তারা আমরা এক কাজ করি, আমরা এই জায়গাগুলো গাইজ ভর্তি করতে হবে, ঠিক আছে? যাতে আরও বেশি সুন্দর লাগে দেখতে। চলো গাইজ, আমরা এক কাজ করি, এইগুলো লাগিয়ে দেবো, ঠিক আছে? ফটাফট অ্যান্ড এইভাবে এইভাবে এইগুলো লাগিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে, ঠিক আছে? ভিতর থেকে আমাদের দেখতেও ভালো লাগবে। অ্যান্ড লেটস গো গাইজ, আমরা এগুলো লাগিয়ে দিই। ওকে, তো ফাইনালি ভাই এরপর আমরা লাগাবো হচ্ছে লাইট। আর এখানে তো আমি লাগিয়ে দিয়েছি আগেই, আর এখানে লাগাবো লাইট। আর দেখতে পাচ্ছো ভাই কি লাগছে এলাকাটা, ওয়াও! আর এই সাইডে দেখি তো লাইট, হ্যাঁ ভালোই লাগছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের ব্যালকনিতে কি লাইট কম হচ্ছে?
ব্যালকনিতে করো আরেকটা লাইট লাগানো যায়, কিন্তু না 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 ভাই আর লাইট লাগাতে হবে না, আমাদের এক কাজ করতে হবে। এইখানে এইখানে লাইটটা বেকার লাগিয়েছি, তো এটাকে আমরা এখান থেকে উঠিয়ে নেবো, আর উঠিয়ে না এখানে আমরা একটা মশাল লাগাবো, আর আর এই সাইডটা লাইটটা লাগাবো, ঠিক আছে। এই দেখো ভাই, তো দু সাইডে কত দূর লাগছে, তার সঙ্গে সঙ্গে আমরা যদি নিচে যাই, আর নিচে গিয়ে আমাদের যদি ভয় খারাপে রাত হয়ে গেছে নিচে, আমি তো ভাবছিলাম বৃষ্টি হচ্ছে। ও ভয় সব কি অবস্থা রে বাবা, আমি এখান থেকে লাভও দিতে পারছি না, দাঁড়া আগে হেলথ ফুল করে নি, আমি আর মরতে চাই না ভাই, অনেক অনেকক্ষণ ধরে আমি মরিনি, ঠিক আছে। চলো আমরা এক কাজ করি, আমরা না ফটাফট গিয়ে ঘুমিয়ে যাবো, ঠিক আছে। আই থিঙ্ক ঘুমাতে পারবো আমি, ইয়েস 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 ইয়েস। ও ভাই ফাইনালি ভাই ঘুমাতে পারলাম ভাই, রাত হয়ে গেছে কাজ করতে করতে, আর সিরিয়াসলি বলছি এই ঘরটা বানাতে আমার পাক্কা দু ঘন্টা লেগেছে ভাই। আরে বৃষ্টি থেমে যা রে ভাই, নাহলে এখনো পর্যন্ত জম্বি আমাকে মারবে। স্কেলিটন স্কেলিটন ভিতরে ফেসে গেছে, একে আটকে দিতে নাও, তুই ভিতরেই থাক। চলো চলো গাইস আমরা এক কাজ করি, ওকে আমাদের যেমন কি দেখতে পাচ্ছ ঘরটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরকে আমি বাইরে থেকে যদি দেখাই, আগে না এটাকে একটু মারা লাগবে গাইস, এটাকে না মারা লাগবে, তারাও এটাকে আমি মেরে নিই, এনে 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 ওকে। আরে আর মারিস না ভাই, কত মারবি ভাই, মরে না কেন, দাঁড়া তো, আচ্ছা দাঁড়াও এটা দিয়ে মারতে হবে, ঠিক আছে ভাই। যেমন কি দেখতে পাচ্ছ খুব কত সুন্দর আমাদের লাগছে, আর নিচটা না আমরা ভাই অনেক কিছু করতে পারবো, ঠিক আছে। তো মানে ফুল গাছ লাগাবো বা কোনো কিছু রাখবো, ছাগল গরু মুরগিও রাখতে পারবো নিচে, ঠিক আছে। তো আমরা এক কাজ করি গাইস, একদম মিডিলটাই করে আমরা যদি টর্চ লাইট লাগিয়ে দিই, ওকে, তো দেখতে পাচ্ছ পুরো এলাকায় আমাদের হয়ে যাবে। আর চলো গাইস আমরা একবার দেখে আসি দূর থেকে আমাদের ঘরটা কেমন লাগছে ভাই, ডেকোরেশন অনেক কিছু বাকি আছে, ঠিক আছে, আর সেগুলো যদি আমি করতে চাই তাহলে অনেক টাইম লেগে যাবে ভাই। কি লাগছে, ও ওয়াও ভাই, ভাই সিরিয়াসলি বলবো মাইনক্রাফটে বোধহয় আমি ফার্স্ট টাইম নিজের আইডিয়া করে একটা ঘর বানিয়েছি, কিন্তু দেখো ভাই কত জোস লাগছে ভাই, অনেক কিউট লাগছে ভাই, ওয়াও ভাই সাফ, কি বলছিস তুই, হ্যাঁ তুমি দেখাই তো ঘরটা দেখা আমার ভাই, অনেক এখন না ভাই আমাদেরকে আর মাঠে শুতে হবে না, এবার আমরা ইজিলি এখান থেকে যাবো, আর এখান থেকে গিয়ে আমরা এই সাইডে গিয়ে আমাদের, দাঁড়া দাঁড়া আমরা আগে দেখতে হবে, ওকে আমি ভাবছি কি এইটা হচ্ছে আমার বেডরুম হবে, ঠিক আছে, এখানে আমি শোবো, আর এই সাইডে, ওকে এই সাইডে এখানে আমি ঘুমাবো, আর এই সাইডে আমার দরকারি জিনিসগুলো থাকবে, আর এই সাইডের রুমটায় আমরা জিনিসপত্র রাখবো, তার সঙ্গে সঙ্গে ব্যালকনিতে যেতেও পারবো এই সাইড থেকে, আর এই সাইডের ভিউটা আমরা এনজয় করবো, আর দেখতে পারবো গাইস আশেপাশে কী চলছে, এই এই ভিলেজে কী চলছে, কে কী করছে, আর এখান থেকে আমরা দেখতে পারবো। তো ভাই একটা আলাদাই মজা ভাই, দেখো গোটা এলাকা দেখতে পাবো, এখানে আমি ক্ষেত দেখতে পাচ্ছি, পুরো ভিলেজ দেখতে পাচ্ছি, এই সাইডে কে কী হামলা বাগানা করছে সব কিছু দেখতে পারবো, ঠিক আছে। লেটস সি গাইস আমরা এক কাজ করি, বেড সব কিছু আমরা এখানে নিয়ে আসি, ঠিক আছে, এর জন্য অনেক টাইম লাগবে, চলো ফটাফট আমরা নিয়ে এসে রেডি করে দিই। ওকে, তো আমার ঘর পুরোপুরি রেডি হয়ে গেছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে আমার বিছানা রেখেছি, আর উপরের দিকে তাকালেই তোমরা স্টোর রুম দেখতে পাবে, যেখানে শুধুমাত্র আমার জিনিস জিনিস থাকবে, ঠিক আছে, অনেক রকমের জিনিস থাকবে, তার সঙ্গে ক্রাফটিং টেবিল আছে এখানে, আর এখানে ইয়েটা আছে, যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছ সব স্টোরেজ, তার সঙ্গে সঙ্গে গাইস এই পাশে তোমরা যদি দেখো এখানে একটা লাইট আছে, আপাতত এখানে আর কিছু করিনি, আর এখানে আমার একটা স্টোরেজ আছে যেখানে শুধুমাত্র আমার আর্মার থাকবে, যাতে আমি এখান থেকে নিয়ে পর মারতে যেতে পারি, ঠিক আছে। আর তোমাদেরকে বলি এটা সবসময় বন্ধ রাখতে হবে যাতে কেউ ঢুকে না যায়, আর এখানে ভিলেজাররাও চলে আসে, ঠিক আছে, আর বাইরের লুকটা আমাদের এই রকম। আর চলো গাইস এক কাজ করি, তোমাদেরকে না অন্ধকারে আমাদের লুকটা দেখাই ঘরের, যে কেমন লাগছে, আর এটা বানাতে ভাই অনেক কষ্ট হয়েছে, অবশ্যই অবশ্যই এর জন্য লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও গাইস, ওকে। তো চলো এই দেখো ভাই আমাদের ঘরের লুক, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে কেমন হয়েছে, ফার্স্ট টাইম আমি কোনো ঘর বানালাম, মানে এত সুন্দর টাইপের আমি ভাবতেও পারিনি যে এই ঘরটা এতটা সুন্দর হবে, দেখো ভাই কে লাগছে সিরিয়াসলি, ও ভাই সাব। তো বলো আমাকে কমেন্টে অবশ্যই অবশ্যই, আর তোমাদেরকে যদি দেখাই আমার দিনের বেলায় ভিউটা, ঠিক আছে, চলো আমি ঘুমিয়ে আসি। এবার দেখো তোমরা আমাদের দিনের বেলার ভিউ, ঠিক আছে, এই দেখো ভয় কি লাগছে, অবশ্যই তোমরা আমাকে সাজেস্ট করে যাও আর কী কী করা যায় আমার ঘরের ভিতরে। আর একটু এই পিছন দিক দিয়ে দেখি ভাই, যেদিক দিয়ে দেখবো সেই দিক থেকে আমাদের
ঘরটা অতি সুন্দর লাগছে। বাহ বাহ ভাই ভাই, খুব ভালো লাগছে ভাই, আমি প্রথম ঘর বানালাম। অবশ্য তোমরা আমাকে বলো ঠিক আছে যে কবে কেমন লাগছে। আর চলো গাইস এখন আমাদের রাজমহলে যাওয়া যাক, এখান থেকে পুরো ক্ষেত দেখতে পারবো, এই সাইডটা ঘোটাটা দেখতে পারবো। অ্যান্ড তোমাদেরকে যদি ঘরের ভিতরে ভিউ দেখায় তো এদিক দিয়ে আমি চারিদিকে দেখতে পাবো, ব্লেজার দেখতে পারবো, তার সঙ্গে সঙ্গে এই দিক দিয়ে একটা রুম আছে, এখানে আমি অন্য কিছু করবো, ডেকোরেশন অনেক বাকি আছে, সেগুলো আমি অফলাইনে হালকা হালকা করবো। দেখো ভাই ভিলেজারদের থেকেও আমাদের ঘরটা বেশি সুন্দর হয়েছে ঠিক আছে। আর এটা বানাতে অনেকক্ষণ লেগেছে, প্রায় আড়াই ঘন্টা মতন লেগেছে। তো আর ভাই আমি কোনো চিটিং করে দেখলেই তোমরা এই মাটির তলা দিয়ে দিয়ে মাটির ব্লক দিয়ে দিয়ে আমি উপরে উঠে উঠে করেছি, মানে অনেক কষ্ট হয়েছে ঠিক আছে। তো বাস গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো যে আমাদের ঘরটা কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর লাইক সাবস্ক্রাইব করে দাও গাইজ, কারণ অনেক কষ্ট হয়েছে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে। বাস গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখো পরের ভিডিওতে, লাইক করে দিও ওকে।